वेलकम टू माय अनदर ब्लॉग। आज के हे शनिवार और आजकल ब्लगटा एखन थेके शुरू करछि। एखन बजे प्राय दसटा, सकाले चाटा जे खावा हो गेछे और तोजोशोनाओ अनेकक्षणे घूम थेके उठे पड़ेछे और तोमादेर काछे चले एसेछे तोमादेर गुड मर्निंग बोलबे बोले। ताई आजकल ब्लगटा एखान थेकेई शुरू करलाम। देखते थाको सारा दिन की करी ना करी सबई तोमादेर साथे शेयर करब। चलो ताहले देखते थाको। বন্ধুরা, তোজসোনা এখন দিদানের সঙ্গে খেলু খেলু করছে। তোজসোনাকে যদিও দেখা যাচ্ছে না, ও দেখো জানলায় উঠে পড়েছে আর এখন দিদানের সঙ্গে হচ্ছে খেলু খেলু। প্রচণ্ড গরম, প্রচণ্ড গরমে সবাই একদম নাজেহাল অবস্থা। তোজরও খুব কষ্ট হচ্ছে গরমে, ও জানলায় উঠে পড়েছে। জানলায় উঠে এখন খেলু খেলু হবে। দেখো বন্ধুরা, মা রান্না করতে এসেছে, তোজসোনাও এসে গেছে আর এসে মায়ের প্রেসার কুকার ধরে টানাটানি করছে। মা কিন্তু ওকে একটা ছোট প্রেসার কুকার দিয়েছে, তাও মায়ের প্রেসার কুকারটা নিয়েই টানাটানি করছে। আর সাধারণত মা রান্নাঘরে থাকলে ও রান্নাঘরে থাকতেই পছন্দ করে, ও দিদার সঙ্গে খুব ভাব। সারা দিনটা মোটামুটি দিদান দাদানের সঙ্গেই কাটে। এসো, ও রান্নাঘর থেকে ঠিক আসার ইচ্ছা নেই, যদিও আসছে। বসো, তোমার প্রেসার কুকার দিই। দেখো দিদান ওকে ওর প্রেসার কুকার, ওর ছোট্ট বেবি প্রেসার কুকার এনে দিয়েছে। ও এবার ওর বেবি প্রেসার কুকার নিয়ে খেলা করবে। ও এটাও শিখে গেছে ঢাকনা কোথায় লাগাতে হয়। দেখো তবে কিভাবে যে ওর প্রেশার কুকার পছন্দ হলো সেটা কিন্তু আমরাও জানি না। দেখো বন্ধুরা, আজকে বাগানে এসেছি তোমাদের সঙ্গে দুটো জিনিস শেয়ার করতে। আমাদের গাছে একটা বেগুন হয়েছে অনেক দিন পর, দেখাচ্ছি দেখো। এই দেখো, একটাই বেগুন হয়েছে আর সঙ্গে একটা কুমড়ো গাছও হয়েছে। দেখো কত দূর পর্যন্ত গেছে, দেখো ছাদে তোলা হয়নি। সাধারণত গৃহস্থ বাড়িতে এরকম একটা বেগুন বা কিছু কাঁচা লঙ্কা হলে বেশ কিন্তু ভালোই লাগে, তাই সেটাই তোমাদের সাথে শেয়ার করলাম। দেখো চলো, বাইরে প্রচণ্ড গরম, দেখো রঙ্গন ফুলেও গাছটা ভরে গেছে, প্রচণ্ড গরম। চলো ঘরে গিয়ে আবার কথা হবে। বন্ধুরা, এই হচ্ছে আজকে সকালের ব্রেকফাস্ট। গরম গরম হাতে গড়া রুটি, কুমড়োর ছক্কা, মিষ্টি কুমড়ো, আলু এবং ছোলা দিয়ে কুমড়োর ছক্কা আর সুজির পায়েস, এটাই আজকে সকালের ব্রেকফাস্ট। চলো তাহলে ব্রেকফাস্টটা করে নেওয়া যাক। দেখো বন্ধুরা, আমি স্নান সেরে চলে এসেছি আর তোজসোনাও ঘুম থেকে উঠে স্নান সেরে নিয়েছে। ও দিদানের কাছে স্নান সেরে নিয়েছে, এখন দাদানের সঙ্গে খেলছে। চলো দেখিয়ে দিই কতটা খেলনা বার করেছে না বার করেছে, কি খেলছে না খেলছে সবই দেখিয়ে দেবো। বন্ধুরা, তোজসোনা দাদানের সঙ্গে খেলছিল কিন্তু দেখেছে ব্লগ হচ্ছে, তাই আমার কোলে চলে এসছে তোমাদের সঙ্গে কথা বলবে বলে। ও ফোনে, মানে আমি যেটা ব্লগটা শ্যুট করি, নানান রকম সুইচ টেপার জন্য হাত বাড়াচ্ছে কিন্তু যেহেতু পাচ্ছে না, দেখো ব্যস্ত হয়ে যাচ্ছে। এখন খেলতে ব্যস্ত, তোদের সোনাকে লাঞ্চটা করিয়ে দেব। কি বাবা, চলো ওকে লাঞ্চটা করিয়ে দিই। দেখো বন্ধুরা, এখন তোদের সোনা বল খেলতে বসেছে, ওর লাঞ্চ হয়ে গেছে, তারপর ও দাদান দিদানের সঙ্গে বসে পড়েছে বল খেলতে। বল বিছানার নিচে ঢুকে যাচ্ছে, ওর দাদান বার করে দিচ্ছে, ও আবার খেলছে, এটাই খেলা। যাও
দেখো ও দিদান ডেকেছে, ও চলে এসেছে। এবার ওর জামাটা চেঞ্জ করে নিক। দেখো ওর খেলনা সব সব বিছানায় ছড়িয়েছিল, দাদান গুছিয়ে দিয়েছে সব। ও জামাটা চেঞ্জ করে নিক, তারপর আবার তোমাদের সঙ্গে কথা হবে। বন্ধুরা তোজসোনার লাঞ্চ হয়ে গেছে, এবার আমরা লাঞ্চটা করে নেব। আর চলো তাহলে দেখে নেওয়া যাক আজকে লাঞ্চে কি আছে না আছে। মা যখন লাঞ্চটা বানাচ্ছিল সেই ভিডিওটা তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি, কারণ সকাল থেকে মা কিন্তু ভীষণ ব্যস্ত, সেই জন্য সেই ভিডিওটা শেয়ার করতে পারিনি। তবে এখন দেখে নেব আজকে লাঞ্চে কি আছে না আছে, চলো দেখে নিই। আর দেখে নাও তোজসোনা এখন কি করছে। ওর লাঞ্চ হয়ে গেছে, লাঞ্চ করার পরও ও এরকম দিদানের সঙ্গে লাফালাফিতে ব্যস্ত। দেখো শুধু লাফালাফি করছে, চলো বন্ধুরা তাহলে আমরা লাঞ্চটা সেরে নিই। দেখো বন্ধুরা এই হচ্ছে আমাদের আজকের লাঞ্চ, ভেজ ফ্রাইড রাইস, ডিম আলুর ঝোল আর আমের টক, একদম সিম্পল কিন্তু দারুণ মেনু, এটাই আজকের লাঞ্চ। চলো লাঞ্চটা তাহলে করে নেওয়া যাক। দেখো বন্ধুরা তোজসোনার ড্রেস চেঞ্জ হয়ে গেছে, ও এবার একটু দিদান দাদানের সঙ্গে খেলু খেলু করে নেবে। এই পুতুলটা আজকে ওকে নতুন দেওয়া হয়েছে, যদিও পুতুলটা পুরনো কিন্তু ও আজকে প্রথম পেয়েছে পুতুলটা, তাই একটু বিজি পুতুল নিয়ে। আর বল এই হচ্ছে খেলনা, বাকি খেলনা গুছিয়ে দিয়েছে। ও জানে বল মানেই ছুঁড়ে দিতে হয়, তাই বিছনা থেকে ছুঁড়ে দিচ্ছে যাতে বল নিচে পড়ে যায়। তোজসোনার লাঞ্চ হয়ে গেছে, তোমাদের আগেই বললাম আমাদেরও লাঞ্চ হয়ে গেছে আজকে। লাঞ্চের মেনুটা তো তোমাদের সাথে শেয়ার করলাম, কেমন লাগলো অবশ্যই জানিও। দেখো এইসব খেলা হচ্ছে এখন দিদান দাদানের সঙ্গে। দেখো ভীষণ ছটপট ছটপট করছে, এবার ওকে ঘুম পাড়ানো হবে কিন্তু ও কিন্তু খেলতে ব্যস্ত। চলো বন্ধুরা তাহলে ওকে একটু ঘুম পাড়িয়ে দিই, তারপর আবার বিকেলবেলা ঘুম থেকে উঠে কথা হবে, নাহলে ও এখন খেলতেই থাকবে। দেখো ছটপট ছটপট করছে, ঘর অন্ধকার করতে হবে, ওকে ঘুম পাড়াতে হবে। চলো ওকে তাহলে একটু ঘুম পাড়িয়ে দিই, তারপর আবার বিকেলবেলা তোমাদের সঙ্গে কথা হবে।
গুড ইভিনিং ফ্রেন্ডস, এখন বিকেল নয় সন্ধে হয়ে গেছে আর বাইরে প্রচণ্ড ঝড় বৃষ্টি হচ্ছে, বাজ পড়ছে। তবে ওয়েদারটা যে খুব একটা ঠান্ডা হয়েছে তা কিন্তু নয়, সকালে যতটা গরম ছিল প্রায় ততটাই গরম আছে। তবে তোষণা এখনও ঘুম থেকে ওঠেনি, ও ঘুমোচ্ছে। এখন বাজে প্রায় 6:30, 7:45। আমরা নিয়ে নিয়েছি সন্ধ্যের চাটা, দেখো এই হচ্ছে সন্ধ্যের চা। তোষণা ঘুমোচ্ছে আর ও এবার উঠে পড়বে, উঠে পড়ে তারপর খেলা করবে, কি করবে না করবে আর সারাদিন কি করলাম না করলাম সবই তোমাদের সাথে অলরেডি শেয়ার করেছি। আর যদি ব্লগটা ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করতে হবে, কমেন্ট করতে হবে, শেয়ার করতে হবে। আর নিত্য নতুন রান্নার রেসিপি সহজভাবে বানাতে হলে বা নতুন নতুন ব্লগ পেতে চাইলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিতে হবে, যাতে আমার যে কোনো রকম আপডেট সবার আগে তোমাদের কাছেই পৌঁছে যায়। চলো তাহলে তোষণা উঠুক, তারপর আবার কথা হবে। দেখো বন্ধুরা, তোষণা ঘুম থেকে উঠে পড়েছে আর জানলার কাছে চলে এসছে, কিন্তু যেহেতু অন্ধকার হয়ে গেছে তাই জানলার উঠছে না, একবার জানলার এদিক আর ওদিক ঘুরে বেড়াচ্ছে। আজকে হালকা বৃষ্টি হয়েছে কিন্তু তেমন ঠান্ডা হয়নি। দিদানের সঙ্গে বসে বসে একটু টিভি দেখা হয়েছে ঘুম থেকে উঠে, দিয়ে এখন খেলু খেলু হচ্ছে। দেখো খেলতে বসে গেছে, দেখো বন্ধুরা তোষণা বিছনা থেকে নেমে পড়েছে আর চেয়ারটাকে ঠেলছিল, কিন্তু যাই দেখেছে ব্লগ হচ্ছে চলে এসছে আমার কাছে। যাও খেলু খেলু করো, যাও দেখো বন্ধুরা। ও এখন হেঁটে হেঁটে যাচ্ছে, খেলনা সব ওইখানেই আছে, খেলনা নিতেই যাচ্ছে মনে হচ্ছে। আর দাঁড়িয়ে দাঁড়িয়ে একটু টিভি দেখাও হচ্ছে, খেলনা নেওয়া টিভি দেখা দুটো কাজই একসঙ্গে হচ্ছে। দেখো বন্ধুরা এখন বাজে প্রায় 7:30, 7:45 হবে আর তোষণাকে সন্ধ্যেবেলা খেলাধুলা হয়ে গেছে, ও এখন দিদানের কাছে বসেছে। আমরা এখন সন্ধ্যেবেলা হালকা একটু টিফিন করে নেব। তবে আজকে টিফিনে কী আছে দেখে নাও, একদম নতুনত্ব একটা রেসিপি, তবে রেসিপিটা খুব তাড়াতাড়ি আপলোড হয়ে যাবে। তবে কি খাবো না খাবো সেটা মা বাপির থেকেই তোমরা শুনে নাও। চলো তাহলে দেখে নেওয়া যাক। দেখো বন্ধুরা তাহলে বাপির থেকে শুনে নিই যে আজকের ম্যাঙ্গো কাস্টার্ড একদম নতুনত্ব কেমন হয়েছে খেতে। আর এবার মায়ের থেকে শুনে নি। খুব সুন্দর হচ্ছে, হেভি হচ্ছে, বানিয়ে দেখুন খুব ভালো। এই হচ্ছে একদম ফ্রিজ থেকে বার করা ঠান্ডা ঠান্ডা ম্যাঙ্গো কাস্টার্ড, এইটাই আজকে সন্ধ্যাবেলার টিফিন, একদম হালকা। তবে গরমকালে ম্যাঙ্গো দিয়ে নানান রকম রেসিপি অবশ্যই তোমরা ট্রাই করো। আর এই ম্যাঙ্গো কাস্টার্ড রেসিপিটা খুব তাড়াতাড়ি আপলোড হয়ে যাবে, অবশ্যই দেখে না। চলো তাহলে খেয়ে নিই, তারপর আবার কথা হবে। দেখো বন্ধুরা তোষণা এখন দিদানের দাদানের সঙ্গে খেলা খেলা করছে, ও বিছানায় বসবে না, সোফার ভেতর দিয়ে। দেখো বন্ধুরা ওই নিচ দিয়ে এদিক ওদিক করবে, এইটাই ওর একটা টেন্ট হাউসও আছে কিন্তু সেটাকে খুলে দেওয়া হয় না, সেটা একটু বড়। এখন খেলতে ভীষণ ব্যস্ত হয়ে গেছে, দিদান দাদান সবাই রয়েছে, সবার সঙ্গে সন্ধেটা বেশ ভালোই কাটছে ওর। দেখো বন্ধুরা ও খেলছে, একটু খেলুক, আমি ততক্ষণ ডিনারটা রেডি করে নিই।
দেখো বন্ধুরা, তোজসোনাকে এবার ঘুম পাড়াবো। রাতে ডিনার হয়ে গেছে, আগে ওকে ঘুম পাড়িয়ে দেবো, তারপর আমরা ডিনার করবো। চলো তাহলে ওকে ঘুম পাড়িয়ে দিই। দেখ তো কে। দেখো বন্ধুরা, তোজসোনা ডিনার হয়ে গেছে আর ওকে মা ঘুম পাড়াচ্ছে, আর আমাদের ডিনারটাও একদম রেডি। চলো দেখে নেওয়া যাক আজকে ডিনারে কি আছে। দেখো বন্ধুরা, এই হচ্ছে আমাদের আজকের ডিনার। গরম গরম হাতে গড়া রুটি, এঁচোড়ের তরকারি, এঁচোড় আলু দিয়ে তরকারি বা এঁচোড়ের ডালনা, আর রয়েছে মায়ের হাতে তৈরি কাজু বরফি। এইটাই আজকের ডিনার। চলো ডিনারটা করে নেওয়া যাক। তাহলে দেখে নিলে বন্ধুরা আজকে ডিনারে কি আছে না আছে, একদম সিম্পল কিন্তু দারুণ। এই সময় কিন্তু এরকম এঁচোড়ের ডালনা খেতে বেশ ভালো লাগে। তাহলে আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি, আর আজকের মতো গুড নাইট। দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো ব্লগে। যদি ব্লগগুলো ভালো লাগে অবশ্যই লাইক করতে হবে, এখানে কমেন্ট করতে হবে, আর অবশ্যই আমার চ্যানেলটা শেয়ার করতে হবে, সাবস্ক্রাইব করে দিতে হবে এবং বেল আইকনটা ক্লিক করে দিতে হবে, যাতে আমার যে কোনো রকম আপডেট সবার আগে তোমাদের কাছেই পৌঁছে যায়। আর ব্লগে আর কি দেখতে চাইছো না চাইছো সেটাও কিন্তু আমাকে জানাতে একদম ভুলো না, আর রেসিপিগুলো কেমন লাগছে সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাতে হবে। তাহলে আজকের মতো টাটা, দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো ব্লগে।